মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার নির্মাণের সময় নিচের রাস্তা নিয়ে কোনো পরিকল্পনা ছিল না, ফলে উপরে ঠিকঠাক থাকলেও সিটি কর্পোরেশন ও নির্মাণ প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবে অবহেলিতই রয়ে গেছে নিচের রাস্তাঘাট। হালকা বৃষ্টিতে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের অংশের করুণ দশা নিয়ে মাসুদ মোস্তাহিদের ধারাবাহিক রিপোর্টে দ্বিতীয় পর্ব আজ। দেশের সবচেয়ে বড় উড়াল সেতু মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৃশ্য এটি। উপর থেকে দেখে চাকচিক্যময় ও আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ মনে হলেও নিচের দৃশ্য পুরোপুরি ভিন্ন। চুক্তি অনুযায়ী গেল 30 জুনের মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের ফ্লাইওভারের নিচের সৌন্দর্য ঠিক করার কথা। অথচ প্রায় 2 বছর হতে চললেও এখনও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কাজ শুরু না করার অভিযোগ আনলেন স্বয়ং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। ফ্লাইওভারের উপরের স্ট্রাকচার এবং নিচের বিডিভিশন কাজটি ওরিয়ন কন্ট্রাক্টরের মধ্যে আছে। তো ওরিয়নের টাইম ছিল 30 জুন পর্যন্ত বিডিভিশন কাজটা শেষ করবে, তারা এটা শেষ করা না তারা শুরু করতে পারেনি এখন। অন্যদিকে ফ্লাইওভার নির্মাণের সময় নিচের রাস্তা সংরক্ষণের কোনো পরিকল্পনা না থাকায় দুর্ভোগ নেমে এসেছে রাস্তা দিয়ে চলাচলকারী যাত্রীদের জীবনে। চুক্তির সময় ছিল ফ্লাইওভারটা করবে কনসেশনারি এবং নিচের রাস্তার দায় দায়িত্ব কনসেশনারি দেওয়া হয়নি, এটা সিটি কর্পোরেশনের উপর রাখা হয়েছে। আমি মনে করি বিষয়টি তখন চিন্তা করা উচিত ছিল, যেহেতু ফ্লাইওভার করেছেন কনসেশনারি আর নিচটা সিটি কর্পোরেশনের, সেজন্য এখানে একটু সমন্বয়ের অভাব আছে। পরিকল্পনার অভাবে সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা, রাজধানী সুপার মার্কেটের সামনে সহ বেশ কয়েকটি লেনে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুরবস্থা এটা তো আপনার করে রাখছে ব্রিজালারা, কিছুদিন আগেই রিফারিং করছে, আবার মনে করেন বৃষ্টিতে আইসা আবার এরকম হয়ে গেছে। এখানে একটু একটা পড়ে যাওয়া মানে ওই মাথা পর্যন্ত জ্যাম শুরু হয়ে যায়। সবাই বলতেছে কাজ অনেক কিছু করবে, আগাচ্ছে, আসলে কিছুই না, এখানে ভোগান্তি শেষ নেই। অন্য রাস্তাগুলোর অবস্থা আরও নাজুক। কর্তৃপক্ষের নজর না থাকায় গুলিস্তানের ফুলবাড়িয়া সুপার মার্কেট থেকে বঙ্গবাজার পর্যন্ত দুপাশের রাস্তা পরিণত হয়েছে বাস স্ট্যান্ডে। চলছে বাস মেরামতের কাজও। দোকানের মালামাল রাস্তায় ফেলে রাখাও পরিণত হয়েছে নিত্যদিনের অভ্যাসে। সিটি কর্পোরেশনের মার্কেটের কারণেও শুরু হয়ে গেছে রাস্তা। সিটি কর্পোরেশনের মেয়ররা ওয়াদা করছে রোড গার্ড ডিজিটাল বানা ফেলাবে, এখন তো আপনার গ্রামের সব খারাপ হয়ে গেছে। এটা কালকে 2টা ট্রাক আটকিছে, গাড়ি বসছিল, এই মাল আর যায় পরে আপনার ট্রাক সরানো হয়েছে। এছাড়া এখানে মনে করেন 50টা রিক্সা কমসে কম এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, আরও 5-6 জনের হাত পাও ভাঙছে, এই অবস্থা আজকে 1 সপ্তাহ যাবৎ। অনেক জায়গায় রাখা হয়নি পথচারী চলাচলের ফুটপাতও। পুরো ফ্লাইওভারের নিচের অংশ ঘুরে দেখলে যে কেউ সহজেই বুঝতে পারবেন যে নিচের রাস্তার কথা মাথায় না রেখেই তৈরি করা হয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্বে তৈরি করা দেশের প্রথম মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারটি। সহজ কথা, একটি আদর্শ উড়াল সেতুর উপরের অংশ থাকবে যেমন সংরক্ষিত, সমান সুব্যবস্থা থাকবে নিচের জায়গাতেও। তবে হতাশার মতো বিষয় হচ্ছে হানিফ মোহাম্মদ ফ্লাইওভারের নিচের রাস্তায় বেশি যান চলাচল করলেও রাস্তার এমন বেহাল দশায় মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সাধারণ মানুষ বলছে এমন অব্যবস্থাপনা দূর হতে পারে কেবল প্রশাসনের আগ্রহ, সঠিক সিদ্ধান্ত আর দৃঢ় পদক্ষেপের মাধ্যমেই। মাসুদ মোস্তাহিদ, আরটিভি, ঢাকা।